মর্নিং, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্লগার বুকিতে। সবাই কেমন আছে সেটা আমাকে আর কি কমেন্ট বক্সে জানিয়ে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল পাশে থাকার জন্য। এখন বাজে 9:15, আবার বাড়ির বাইরে বেরিয়েছি আর ট্রেনটা আবার চলে গেছে। তো মা একটু আমাকে মেন কল্যাণীতে সেরে দিচ্ছে। মা ভীষণ রেগে গেছে, ওখান থেকে বলছে না আমি মেন কল্যাণীতে যাবো না, ভীষণই রেগে গেছে। কারণ কাল রাত 1:30-2 অবধি আমি ফেসবুক ঘাঁটি, তো মানে মার মুখে আলো পড়ে। তো মার বিভিন্ন প্রবলেম আমাকে নিয়ে। আবার আলাদা যে শোবো, আমি আমাদের বাড়িতে অনেকগুলো রুম আছে কিন্তু আমি একা শুতে পারবো না। এটা এটা নয় কি আমার বাড়িতে আর রুম নেই, বাট আমি একা শুতে পারবো না। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং। তো এখন আমি চলে এসেছি অফিসে। এই যে আমার বান্ধবী, এর সাথে অনেক দিন পরে দেখা, মুখটা খুলি। এর নাম প্রিয়দর্শনী, একই সাথে এইচএস মাধ্যমিক, না শুধু মাধ্যমিক, একই সাথে রামকৃষ্ণ থেকে দিয়েছি। হাই, বলে আমার নিউ ব্লগ চ্যানেলের। আচ্ছা, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এই কথাটা বলিস কেন সবাই, ঠিক আছে? তো চলো এখন যা দেখা, আজকে আছে স্যারের বার্থডে, তো আজকে দেখা যাক কি হয়। তো এখন উঠে গেছি আমরা লিফটে, তো ভীষণ খুশি আমি, আগে ভীষণ ভীষণ তখনও ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, ভীষণ অনেকদিন পর দেখা হলো। অফিস যাবে থেকে লিভ নিয়েছি, সাথে দেখা যায় না। তো চলো অফিসে গিয়ে কথা বলছি। টাটা। কানে রেখে দেখো কি ঝুলছে। তো ঢুকে গেছি অফিসে। অফিসে করা বারণ তাও করছি, বাট অফিসটা ঘুরি মানে আমাদের ধরে মারধর করবে, আমরা যদি এরকম ভিডিও এই জন্যই আমাদেরকে লিভ করে দিয়েছিল। তো এখন এখানেই শেষ করছি, পরে স্যারেরকে বলতে আছে। তো এখন যাচ্ছি অফিস থেকে বাড়িতে। আজকে ভীষণ মজা হয়েছে, কারণ দাঁড়িয়ে আছি মেন কল্যাণী স্টেশনে, বৃষ্টি পড়ছে আমাদের এখানে খুব। তো দেখা যাক। তো আমি এখন খুব বৃষ্টি পড়ছে, তো আমি বিগলুকে ফোন করেছিলাম চলে আসতে। আর ওই যে সাইন্টিস্ট, এটা হচ্ছে কি, আমি এটা খুব ব্লক করছি, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার পুরনো বন্ধু, কিন্তু এখানে নতুন মুখ সাইন্টিস্ট। সাইন্টিস্ট হাই করে দাও। তো এই যে হচ্ছে কি বিগলু, তো আজকে প্রপোজ ডে, ওর গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে পারি না, ওই জন্য খুবই দুঃখিত। তো সেই দায়িত্বটা বিগলু আর আমি নিয়েছিলাম, বাট সেটাও হলো না, এত বৃষ্টি পড়ছে চারিদিকে। তো এখন আমরা খাবো বিরিয়ানি, তাই তো? তো বিরিয়ানি খাবো, তাহলে রাত্রিবেলা গিয়ে আর লাঞ্চ ডিনার করবো না। তো মানে এই কাজ থেকে দাদি দাদির বাড়িতে আসে এইসব কারণের জন্যই, মানে এদের সাথে দেখা করার জন্যই। তুই কি, তুই মুখে তুই মুখে খুলে বেটা আসিস কেন? ও, তোর তো আমার গার্লফ্রেন্ড দেখে নেবে না, কালকে না বলার, ঠিক আছে? তাহলে ওর ও গার্লফ্রেন্ডকে আজকে প্রপোজ করতে পারেনি, তো তোমরা সবাই ভাবো যে হয়তো আমার বয়ফ্রেন্ড, কিন্তু না, নিজের মুখ থেকেই শুনে নাও, ওর গার্লফ্রেন্ডের কোনো ঠিক নেই, হাজার একটা গার্লফ্রেন্ড। তো আমার সামনে আমার কোম্পানিটাও ভালো লাগে না, ওই জন্য আমার সামনে মুখটা পেছার মতো করে রাখে। মুখটা পেছার মতো করার খেয়াল, তুই যে উল্টা পাল্টা কথা হাজার একটা গার্লফ্রেন্ড হবে যাবে, এসব বন্ধ কর। এটা আমি জানি, তাই বলেছি। কালকে তার সাথে দেখা করতে গেছিলিস, বলবো সবাইকে? বন্ধ কর, এইসব। আর ওর সাথে আমার ঝগড়া, মানে একমাত্র সরজিৎ আর বাবু বা বিক্রম এরা জানে ওর সাথে আমার রিলেশনটা কি, তোমরা সামনে থেকে দেখুনি বলে তোমরা জানো না। তো চলো বিরিয়ানি দোকানে, কি বিরিয়ানি খেয়ে ইটিং দে বিরিয়ানি। যাই হোক, এই দোকানে এখন বিরিয়ানি শেষ, রাত তো কম হলো না, আমরা এখন ভ্রমণে বেরিয়েছি। তো বাইরের আবহাওয়াটা খুবই খুবই মানে খুবই রোমান্টিক, মানে কিন্তু এই যে মুখ লোক আছে, কিন্তু আজকে এর পুরো সবকিছু চলে গেল, এর বয়ফ্রেন্ড নেই, মানে গার্লফ্রেন্ড নেই, অ্যাকচুয়ালি বিক্রিয়ার বয়ফ্রেন্ড। আমি বুঝি না ব্যাপারটা কি হয়, আমি অ্যাকচুয়ালি সত্যি বুঝি না বিক্রির সাথে ব্যাপারটা কি হয়। ও গার্লফ্রেন্ড বানাতে চায় না, বয়ফ্রেন্ড বানাতে চায়, সেটাও আমি জানি না। ওদিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, ওর হাসিটা খুব ভালো লাগে। আবার আমার টুঙ্কুলিও না, এর নাম হচ্ছে কি টুঙ্কুলি, আমাকে রোজ বলে ওকে নাকি টুঙ্কুলি বলে ডাকতে হবে। তখন বিরিয়ানির দোকানে চলে এসেছি। এই কোথায় বিরিয়ানির দোকান, ওটা সব আমাকে রেখে চলে যাচ্ছে। তো বিরিয়ানির দোকানে গিয়ে কথা বলছি। তো কেন, তুই তো আজকে বিরিয়ানি খাওয়াচ্ছিস না? এই যে তো তিনজন গ্যাংস্টার, সব থেকে বেটে এখানে আমি। খাচ্ছিস
তো আমরা এখনো বিরিয়ানি খাচ্ছি, না নিবি না, এইগুলো খাচ্ছে কিন্তু ওই খাদকটার বিরিয়ানি শেষ। খেতে পারছো না তো লাইভে মদন মিত্র খাচ্ছি, খাবে চলে আসো, খা গেল গেল খাদক গেল। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, কোনোদিনও কাউকে গিফট দেয় না, শুধু খেয়ে যায়, আবার আলু চাইছে, কোনো লজ্জাও নেই। যে দু প্লেট বিরিয়ানি খেলে নিয়ে একটা চিকেন বিরিয়ানি শেষ, দেখে থাকো যেখানেই যাবে একটু বিরিয়ানি খেতে দিয়ে দিও, খেয়ে যাচ্ছে কোনো হুঁশ নেই, বুঝতেও পারছো না এগুলো দেখে লোকে কি কমেন্ট করবে, তাতে কোনো যায় আসে না, ওর গিরে যাচ্ছে, বাপ রে বাপ, এটা হচ্ছে কি বিশ্বের খাদক তালুকদার। আমাদের আবার জিজ্ঞেস করছিস আমি কেন ওর হয়ে কথা বলছি, আমি ওকে ভালোবাসি, দেখো আসল রহস্য ফার্স্ট এই যে কাল এর বয়ফ্রেন্ড, দেখো ওই যে বয়ফ্রেন্ড, আমি এই ছেলেটাকে খুব ভালোবাসি, স্নেহ করি, স্নেহ করি, স্নেহ করে আর অনেক কিছু করে, তো ও যথারীতি ওর পাশ থেকে খাবলে খাবলে খাচ্ছে এই খাদকটা, ওর বউ আজকে বাড়িতে গিয়ে দেবে, তো যাই হোক সে মরুক মরুক, দাঁড়াও তুই ওর থেকে খাচ্ছিস কেন, তোর নাম খাদক তালুকে খাচ্ছিস কেন ওর থেকে, জনগণকে বল তুই এরকম লোকের খাবার খাচ্ছিস কেন, তো অপরিচিত ভুগবে, আমি কারো খাবার খাইনি, আমি আমার খাবার খেয়েছি, আবার পাথের দিকে আগে কি এটা হচ্ছে বন্ধুদের ভালোবাসা, আবার খাচ্ছে খাদকটা, তোর নাম কি, আবার দেখি চিমে যাবে, রোগা হবে, কত স্বপ্ন, রোগা গার্লফ্রেন্ড পটাবে, কত স্বপ্ন, বাস কাটে নিয়ে ঘুরবে, মোটকার গার্লফ্রেন্ড, আমি মোটা, তুই ডোরা কথা বলিস না, তুমি রোগা, আমি চিনি, আমি তো তোর সাথে চুটুম করে, আমি জানি, আমি তো জানি, আমি কি ওই যে আমি তো জানি, আমি কি আমি এখন একটা পান খাবো, তো জিজ্ঞেস করে নিবি, তুই পান খাবি না, ও পান খায় না, পান খাবো না, বাবা পয়সা বেঁচে গেল, এই তুই পান খাবি, হ্যাঁ আমি পান খাবো, না বল, আচ্ছা খাবো না আমি পান, অফিস থেকে সোজা এর কাছে চলে এসেছি, ওখানে একটা বন্ধু আছে, তো এরকম ভাবে এখন দেখা করতে হবে, তো বাড়িতে গিয়ে দেখা তো কথা হবে। তো অনেকেই আমাকে বলেছিলেন চুলটা সিল্কি করার জন্য কি করতে হয়, আমার চুল প্রচুর স্ট্রেটনিং, আর আমার চুল যতটা রিগ্রোথ হয়েছে ততটা কিছু না, বাট এখানটা যেটা কালার করে এটা খুব মানে একটু ড্যামেজ আছে, তো আমি এই যে ভার্জিন তেলটা জমে গেছে, ঠিক আছে, ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি, এর মধ্যে আছে তোমার কালো জিরে মেথি মানে শুকিয়ে তিন চার দিন রোদে দিয়ে গুঁড়ো করে এর মধ্যে মেশানো আছে, আর আছে ভিটামিন ই ক্যাপসুল, আর আছে তোমার ক্যাস্টার অয়েল, এই চারটে জিনিস, ঠিক আছে, এই চারটে জিনিস দিয়ে তোমরা ওটা ইউজ করতে পারো, এটা শীতকাল বলে জমে গেছে, তো এটা দিয়ে আমি তো খুব ভালো রেজাল্টই পাই, বাট মানে তোমরা আশা করবে কারণ নারকেল তেলের উপরে কোনো কিছুই নেই, তো যেহেতু অফিস থেকে আসছি তো চুল ফুল এখনো খোলা হয়নি, তো চুলটা খুলে ফেলেছি, এবার গোটে মানে চুলে তেলটা ভালো করে এরম এরম করে অ্যাপ্লাই করে নিতে হবে, ভালো করে এরকম ভাবে, এটা ওভারনাইট রেখে তোমরা পরের দিন ধুয়ে ফেলতে পারো, এটাতে খুশকি সমস্যাও খুব কমে,
কিন্তু সমস্যা এটাই কি আমার চুল দুটে খুব প্রবলেম হয়ে যায় সকালবেলা, মানে শোকাতেও যেমন অনেক টাইম লাগে শোকাতে চুলটা। তো এরকম ভাবে গোটা মাথা তোমরা অ্যাপ্লিকেশনটা করে নেবে, এরকম ভাবে ভালো করে গোটা মাথায় অ্যাপ্লিকেশনটা করে নেবে। সপ্তাহে 3-4 বার তো করবি এটা, আমি তো যখনই শ্যাম্পু করি তার আগে এটা করে নিই। আর ইউজ করি ট্রেসিমি শ্যাম্পু আর কন্ডিশনার, মানে ওই হেয়ার স্পাটা আর ওয়েলার সিরাম। তো এটা ভালো করে মেখে নেবে, খুশকির সমস্যা অনেকটা কমবে। তো এখন ঘড়ি কাটা বাজে 10:45। তো তোমরাও ঘুমিয়ে পড়ো, আর ব্লগার পুকুর পাশে থাকার জন্য এগেইন থ্যাংক ইউ। অনেকে অনেক কমেন্ট করছো, সেটা দেখে ভীষণ খুশি হচ্ছে আমি তোমাদের কমেন্টগুলো দেখে। তো থ্যাংক ইউ সো মাচ, আর অনেক অনেক সলিউশনও দিচ্ছ। তো তোমাদের কাছে কোনো সলিউশন থেকে তোমরা ডেফিনেটলি আমার সাথে সেগুলো শেয়ার করে বলতেই পারো। তো থ্যাংক ইউ সো মাচ, এখন একটু স্কিন কেয়ারের যত্ন নিতেই হবে। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসে দিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আর ব্লগার পুকুকে সাবস্ক্রাইব করো।